डाल दिए हाय गाइस वेलकम टू आवर चैनल और आज के एक स्पेशल दिन बोलते तो सरस्वती पूजोर परेर परेर दिन माने भाषाणेर परेर दिन तो आज होच्छे जे भीटा अष्टमी एटाके बला हय भीटा अष्टमी और आज से भीटा अष्टमीते थाके पिठे करा तो एटा अनेकेर माने प्रत्येक बाड़ीतेई हय जे भीटा अष्टमीर दिन ভিটা বলতে বাড়িতে পিঠে করতে হয় যেমনই হোক যেই রকমই হোক পিঠেটা করতেই হয় তো সে আজ পিঠে আমাদের হবে আমাদের অল মানে কম পিঠেই মানে এমনি বেশি কিছু পিঠে হবে না একটা পাটিসাপটা পিঠে মানে সরু চুকলি মতো পিঠেটা হবে তো সেটাই আপনাদের সাথে শেয়ার করবো আর তার সাথে থাকবে আজ সারাদিনে রান্নাবান্না সাথে খাওয়া দাওয়া আজ অনেক কিছু এনে যে অনেক কিছু মাছ ছাতু মাশরুম অনেক কিছু আছে মাঠের শাগও আছে এসব তো আছেই এই সব খাওয়া দাওয়া থাকবে সাথে থাকবে এই ভিটে অষ্টমীর পিঠে করা তো যাই এখন তো বাজছে এগারোটা তো এখন ভাত মনে হয় বসিয়ে দিয়েছে উনুন পাড়ে যাই আপনারাও আমাদের সাথে থাকুন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই প্রেস করবেন যাতে আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিওগুলি আপনাদের কাছে আগে পৌঁছে তাহলে আর কথা না বাড়িয়ে চলে যায় উনুন পাড়ে যেয়ে দেখি আগে কি রান্না হচ্ছে আর কোনটার কি করবে আর সাথে থাকবে পিঠে তো চলুন তো ফ্রেন্ডস দেখুন আমি এখন বাইরে চলে এসেছি আর বাইরে এখানে দেখতে পাচ্ছি এসে যে এখনও ভাতটা হয়নি ভাতটা পরে হবে আর আগে করে নিচ্ছে আজকে তরকারি তো এখন করছে পালং বিরির ডাল আপনাদেরকে তো আগে দেখিয়েছি মসুর আর পালং শাকের ডাল কিন্তু আজ করছে পালং বিরির ডাল এই যেখানে হচ্ছে ডালটা আর এখানে আছে মাশরুম এনেছে আর এটা 100 মাছ এটা খুব কম করে মাছটা এনেছে আর এই যে এখানে মা শাক বাচ্ছে মাঠের শাক আলু শাক বেতো শাক এগুলো বাচ্ছে আর এই যে ডালটা ঠাকুমার পরে নামিয়ে নেবে আজ অনেক কিছুই হচ্ছে দেখুন এখানে ভাত হয়ে গেছে আর এখন ছাতু রান্না করা হচ্ছে এ কি খাচ্ছে দেখে দিকে কি দিয়ে ভাত খাচ্ছে কি দিয়ে ভাত খাচ্ছে রে ডাল আলু আলু ভাতে ডাল দিয়ে ভাত খায় দে দে ডাল দিয়ে তো ফ্রেন্ডস দেখুন এখানে ছাতুটা তো ভেজে নিয়েছে এরপর মানে মশলা করার জন্য সব দিয়ে দিচ্ছে তেল দিয়ে দিচ্ছে তেজপাতা আর গোটা জিরে ফোড়ন হিসাবে দিয়েছে একটু অল্প হলুদ দিয়ে দিচ্ছে কারণ এরপর আদা বাটা দেবে আদাটা যাতে না ছেটকোয় সেই জন্য হলুদ দিয়ে দিচ্ছে এটা আপনারাও ইউজ করতে পারেন আর এখানে সমস্ত মশলা লঙ্কা হলুদ জিরে এগুলো সব দিয়ে দিচ্ছে কষানো হয়ে গেছে এখন ছাতুটাও দিয়ে দিচ্ছে তো ফ্রেন্ডস দেখুন এখানে যে ছাতুটা তৈরি করাই আছে আর এখানে মাছ ভাজা হচ্ছে ছোট্ট একটা মাছ আর এখানে মাছের মশলা বাটা আছে আর শাক ভাজা হয়ে গেছে আর ওইখানে আছে ডাল এই তরকারি শুধু মাছ হলেই এরপরে হয়ে যাবে তো ফ্রেন্ডস দেখুন এখানে বিকেলবেলায় আমাদের তো দুপুরে মাছ ছাতুর ঝাল শাক ভাজা ডাল সব দিয়ে পেট পুড়ে ভাত খেয়ে নিয়েছি একবারে আর এখন বিকেলবেলাতে পিঠে আমি আপনাদেরকে বলেছিলাম যে আজ একটা স্পেশাল দিন কারণ আজ ভিটে অষ্টমী তাই পিঠে করছে ঠাকুমা সরু চুগলি পিঠে করছে আর এখানে অল্প কিছু গুঁড়ি কুটে মেলাও আছে আরও গুলবে তো এখন কিছুটা গুলে সেই পিঠেটাই করছে এই পিঠেতে কোনো পুর লাগে না বেশ ভালো করে গুলে পাতলা করে এটা তাও একটু তেল বুলিয়ে তাওয়াতে দিয়ে দিলে চাপা দিলে এটা হয়ে যায় তো দেখুন পিঠেটা তৈরি করছে আর এই রেসিপিটা পরে আপনাদেরকে একদিন ভালো করে দেখাবো তো ওখানে গুলা আছে
আর বড়দা এখন খাচ্ছে চা দিয়ে এই পিঠেটা খেতে তো দারুণ লাগে। তো এটা ঠাকুমা একটা কলা গাছের শিকের মতো নিয়েছে, সেটা দিয়ে ভালো করে তেল বুলিয়ে নিচ্ছে। আপনারা ব্রাশ ইউজ করতে পারেন, কিন্তু বয়স্ক ঠাকুমারা এই সব ব্রাশের মানে আধুনিক যুগের কিছু না জেনে এইগুলোই তো ব্যবহার করে থাকে। অনেক সময় কি হয়, বেগুনের বোঁটাটা দিয়েও এভাবে দিতে পারেন, কিংবা আর এটা দেখতে পাচ্ছেন যে ঠাকুমা কি হাতে ঘোরাচ্ছে, এটা হচ্ছে তাল পাতা। এই পাতাটা এই পিঠে করার জন্য এই পাতাটাও হয়ে থাকে, কিংবা যাদের শহরে বাড়ি, যাদের কাছাকাছি তাল গাছ নেই, তারা কি করতে পারেন, তারা তেজপাতা যে ইউজ করেন তরকারিতে, সে তেজপাতা দিয়েও এভাবে মেলে নিতে পারেন। এরপর এটা চাপা দিয়ে দিবে, জাস্ট একটা টাইম থাকে, পাঁচ থেকে ছ মিনিট এই পিঠেটা চাপা খুললেই হয়ে যেতে পারে। ফ্রেন্ডস, আজকের ভিডিও এ পর্যন্ত ছিল। তো ফিটে অষ্টমী তো আপনাদেরকে বললাম, তো এই দিন পিঠে করতে হয়, তো আমাদের বাড়িতে ফিটে হয়েওছে। তো অন্য অনেক কিছু পিঠেই করা যেতে পারে, কিন্তু আমাদের এই সহজ পিঠেটাই করলো। আর এই পিঠেটা সব থেকে ভালো, মানে আমার ফেভারিট পিঠে বলতে গেলে, মানে আমাকে খুবই ভালো লাগে এই পিঠেটা চা দিয়ে খেতে। আর চা দিয়ে এটা কিন্তু অনেক কিছু দিয়ে খেতে পারেন, কিন্তু সব থেকে বেটার চা দিয়ে। চা দিয়ে সকালেও পেট পুড়ে খাওয়া যায়, কিংবা যে কোনো টাইম চা দিয়ে পিঠেটা খেতেই পারেন। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো এখানেই, ধন্যবাদ।